তখন এখানে রাখবো না, নিয়ে যাবো আমার এই রাজ্যে, চলো তুমি আমার সঙ্গে। বিয়ে যখন করেছি বউকে বাড়ি নিয়ে যাবো, রাস্তায় তো ফেলে রাখবো না। না না, এখন তোমাদের বিয়ে হয়, তাহলে এটা কি হলো? শোনো বেহুলা লক্ষ্মীদা, তোমরা নয়াবাজার সাথী করে বিয়ে করেছো, পুনরায় বিবাহ করবে মাতা পিতার সম্মুখে, সেইটাই বিবাহ তোমাদের আসল। তাহলে মালাগুলো কি করব? আমার হাতে গচ্ছিত রাখো, তোমাদের বিবাহর পূর্বে আমি নিয়ে যাব রজনীগন্ধার মালা নিয়ে তোমাদের বিবাহতে। ঠিক আছে, তুমি এখন এসো, অনেক কাজ করেছো, খেয়ে এসো। খেয়ে আসবো? বেবিলা কখন যাবে? ও দিদি, আর একটু বলি, ওই বটপে খেয়ে নিচে বসো, আমি যাবো, কেমন আসতে হবে। আমি মায়ের কাছ থেকে এক সপ্তাহের জন্য বিদায় নিয়ে এসেছিলাম তোমার এই নয়া বাজারে, আজ হচ্ছে আমার অন্তিম দিন, তাই বলছি এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। কুমার বেহুলা, তুমি কি বলছো? হ্যাঁ বলো, সত্য কথা বলছি। তুমি এক্ষুনি আমার ছেড়ে চলে যাবে কুমার? শোনো বেহুলা, আমি মাকে অনেক ভালোবাসি, তোমাকেও ভালোবাসি, কিন্তু মায়ের কাছে আমি কথা দিয়ে এসেছি, আমি এক সপ্তাহের জন্য এসেছি নয়া বাজারে, আমাকে তুমি বাধা দিও না। কুমার একবার বলো না, তুমি কত ভালোবাসো আমায়? আমি কতটা ভালোবাসি? আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। বলো না কত ভালোবাসো? বলতেই হবে। হ্যাঁ, না বললে হতো না। বলো। ওগো তুমি আমার জীবনের সাথী, ভালোবেসে তোমাকে পেলাম, হৃদয়ের সুরগান অনুরাগে ভরা প্রাণ, আজ হয়তো তোমারই হলাম। তুমি আমার জীবন সাথী, ভালোবেসে তোমাকে পেলাম, হৃদয়ের সুরগান তোমারই হলাম। মনে হয় আছো কাছে, তুই চুই অনেক দূরে, মনে হয় আছো কাছে, রয়েছো অনেক দূরে, মনে হয় আছো কাছে, হৃদয়ের সব বেদনা তোমায় আমি নাম জানি। তুমি আমার জীবন সঙ্গী, ভালোবেসে তোমাকে পেলাম, হৃদয়ের সুরগান অনুরাগে ভরা প্রাণ, আজ হয়তো তোমারই হলাম। হে লা 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 কুমার আমাকে ছেড়ে চলে গেল, এখন আমি কি করি?
দোকানদার ও দোকানদার কি হলো একটা পুতুল আমাকে দিবি পুতুল হ্যাঁ পয়সা পয়সা কাল সকালবেলা আমার পিতা এক বস্তা টাকা পাঠিয়ে দেবে ঠিক বলছো তো ঠিক বলছো আচ্ছা এসো এসো ও দিদি তুমি দাঁড়াও আমি এক্ষুনি পুতুল কিনে আসছি এই পুতুল একটু বল কথা বল না একটু বাতি কথা বল এই জীবন ছিল নদীর মতো গতিহারা তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা আমি হয়ে গেছি তারা তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা তাহলে তুমি তোমার একমাত্র সন্তানকে বিবাহ দেবে না
বেশ শোনা বেশ তাই হবে তোমার এই কথা মতো আমি সাউতালি পর্বতে এই মুহূর্তে লৌবাস নির্মাণ করার ব্যবস্থা করছে আমি বিশ্বকর্মাকেই করব শরণ কোথায় কোথায় আছে বিশ্বকর্মা এসে তারা করে দরকার আছে তোমার শরণে মনে নির্মাণ করবে যেন সতেরো বন্ধ হয় তার প্রান্তে সুন্দর করে দুটি ময়ূর সৃজন করে যেন দেখতে সুন্দর হয় আরো শুনে যাও বিশ্বকর্মা সেই বাসর নির্মাণ শেষে বাসরের চারিদিকে এক এক তুমি সমস্ত দেব দেবের নাম অঙ্কিত করে দেবে বাদ দেবে শুধু তাহলে এই মুহূর্তে বেরিয়ে পড়ো ওই বাসর নির্মাণ শেষে তুমি আসবে আমার কাছে আমি অনেক অনেক টাকা দেব তোমার কিন্তু মনসা ওরে চাই মনসা এই দেখ আজ তোরই কারণে আমি ওই সাঁওতালি পর্বতে এই বিশ্বকর্মার দ্বারা লৌহ বাসর নির্মাণ লৌহ চন্দ্রধরের আদেশ এই মুহূর্তে সাঁওতালি পর্বতে একটি লোহার বাসন নির্মাণ করতে হবে আর এই লোহার বাসন নির্মাণ করতে গেলে আমি একা পারবো না আমার একটি দুষ্ট ছেলে আছে তাকে একটিবার ডাকতে হবে মামা বিয়াল্লিশ কর্ম কেমন করে লোহার বাছর বড় দায় ঘটালেন সওদাগর বড় দায় ঘটালেন সওদাগর কেমন করে গড়ে বললাম আমি যদি না বাঁধতে পারি বাবু গো আসর বাঁধবে ছুতোরে গঙ্গা ধর আসর বাঁধবে ছুতোরে গঙ্গা ধর আসর বাঁধবে ছুতোরে গঙ্গা ধর কেমন করে বাবা বিয়ালিস কর্মা দেখতে দেখতে আমরা সাঁওতালি পর্বত এসে গেছি পর্বত তো উঁচু হবে বাবা তবু কেমন দেখছে হ্যাঁ বাবা আমার অনেক উঁচুতে আছে ওই জন্য ছোট ছোট দেখাচ্ছে হ্যাঁ এখানে একটি সচলবন্ধ ঘর তৈরি হবে লোহার আনা লোহার কলা লোহার চৌচাল দিয়ে তৈরি হবে যত লৌহের প্রয়োজন সমস্ত মহারাজ হনুমানের দ্বারা আনায়ন করে দিয়েছে বাবা ফিরতে আবার করো আরে দশ আর দশে কত কুড়ি নয় বলো কুড়ি আচ্ছা হলো কুড়ি কুড়ি আচ্ছা এবারে তিন বাদ দিচ্ছি সাত ধরো সাত ধরো আচ্ছা বাবা কুড়ি আর চোদ্দ কত ছেলে একবার নামটা জানে মুখস্থ কুড়ি আর চোদ্দ নব্বই হয় হ্যাঁ দশ আর দশ কত বল বাবা খুব ভালো ঠিক বলেছো বাবা কে বলেছে না না বাবা ঠিক হয়েছে আচ্ছা বাবা চৌত্রিশের হাফ কত হবে হ্যাঁ চৌত্রিশের হাফ
আমি জিজ্ঞাসা করেছি, আমি বলতে পারবো না। যদি বলি সতর হবে, ও কোন পর্যন্ত উঠেছে বাবা? ও এখানে আটকে গেছে, তাহলে ওখানে আটকে গেছে, তাহলে ঘর মিলে গেছে। এবারে যন্ত্রপাতি নিয়ে তুমি উপরে উঠে পড়ো, আমি নিচে থেকে লোহা কেটে দেব, তুমি ধীরে ধীরে বসাবে, ঠিক আছে? আমি যেন ওর বাবার খাই, ও আমার মারবে। বোতে গো বাসর বাদি বাসর বাদি সাতালি বোতে গো বাসর বাদি বাসর বাদি ও বাসর বাদি বাসর বাদি সাতালি বোতে গো বাসর বাদি বাসর দেখো তো ভালো করে করেছে, বলে আমার বিয়ে হবে, রাজার ছেলে বিয়ে হবে, সে তোর এখন খেলা করার সময়, খেলা পরে করবি, ঠিক আছে? আগে ঘরটা ভালো করে দেখে নেই, ভালো করে দেখ, ঠিক আছে? দেখো, হ্যাঁ ঠিক আছে, মেরে বন্ধ করে দাও, তুই বাইরে যাও বাবা, আমি বাড়ি যাব, কিন্তু আমি একা একা বিয়ে করব, আমি একা একা বরযাত্রী হব, আমি একা একা কলবার হব, আমি একা একা রে হব, আমি একা একা সব হব। এ ভাই ওই তুই একা একা যাবি মানে? তুই তো একটু আগে সবাইকে নিমন্ত্রণ করলি। নিমন্ত্রণ করলে লোক খাবে না, ঠিক আছে?
বলে ভেলেছি জঙ্গল তবে তোরা যা দাঁড়া দাঁড়া আমরা এত বড় যাত্রী যাবো কিসে যাবো ওই দেখ আমি যাবো ঠাপসি তোরা যাবি হেঁটে হেঁটে এখন আর হেঁটে যাওয়ার যুগ নাই ওই দেখ তোরা পরের বাড়ির মাল খাবি তাই হেঁটে যাবি না কেউ হেঁটে যাবে না তোর গাড়ি করতে হবে তোরা গাড়ি ভাড়া দিবি কেন তোর বিয়েতে যাবো গাড়ি ভাড়া দেবো ও গাড়ি ভাড়া আমার দিতে হবে তবে ভাই আমি যে গাড়ি করবো সেই গাড়ি তোমাদের যেতে হবে গাড়ির নাম কি বলো সেই গাড়ির নাম শুনলে তোরা যাবি তো হ্যাঁ সবাই আমার হবে পিএম আর তোমার মাথায় দিয়ে আমার হবে পিএম তোমার মাথায় দিয়েম আর বাজাতি যাবে সবাই মনে আমার হবে বিয়ে তোমার মাথায় দিয়ে আমার হবে বিয়ে তোমার মাথায় দিয়ে বজাতি যাবে না সবাই মোটর ভ্যানে চড়ে আমার হবে বিয়ে তোমার মাথায় দিয়ে আমার হবে বিয়ে তোমার মাথায় দিয়ে বজাতি যাবে সবাই মোটর ভ্যানে ওরে আমার হবে বিয়ে তোমার মাথায় দিয়ে আমার হবে বিয়ে তোমার মাথায় দিয়ে বজাতি যাবে না সবাই মোটর ভ্যানে চড়ে এরা মনে মনে করতে ঝায়ক অসময় একটা বিয়ে বাড়ি পড়েছে পরের বাড়ির মাল তো বেশ কবজিটা ডুইবে মার কিন্তু ভাই তোরা যে পরের বাড়ির মাল খাবি তা পরের বাড়ির মাল তো খেতে গেলে কিছু না কিছু দিতে হয় দেব দেব এ ভাই এ ভাই এ ভাই তোরা কি দিবি কি দিবি তুমি দাঁড়িয়ে আছো ওর মনে একটা বাক্স দেওয়া হবে বাক্স দিবি হ্যাঁ আর কি দিবি তোমার হাতের আংটি দেব হ্যাঁ হ্যাঁ আর কি দিবি বৌমার কানের পাশা দেবো আর কি দিবি আর দুটো খাট দেবো এ ভাই এ ভাই আমি তো একা লোক তোরা দুটো খাট কি দিয়ে দিবি একটা খাটে তুমি আর বৌমা থাকবে আর একটা খাটে শ্মশানে যাবে শালা আমি কবে মরবো তার ঠিক নেই ওরা এখন থেকে আমার খাট নিচে দিচ্ছে ঠিক আছে তোমাদের বৌমার বউ ভাতের সময় আর কি কি দেবে জানো এই ঘটু দেবে বাটু দেবে তোমাদের বৌমার নাকের আপন বাটু দেবে এই গুণ যারা যারা নিয়ে যাবে তারা পাবে খাওয়া যা না নিয়ে যাবে টেবিল থেকে হাত ধরে তুলে দেবো তারা বাধা ভাঙে মারবে চুট ও বাবা ভুলে না করছে ও বাবা আমি ভুলে না করছি এই পাইতে বিয়ে করলে হবে না করছি ভুলে না করছি ভুলে না করছি এই বয়সে বিয়ে করলে হবে না কচি আমি বুড়ো না কচি আমি বুড়ো না কচি এই বয়সে বিয়ে করলে হবে না কচি ওই আমি বুড়ো না কচি আমি বুড়ো না কচি এই বয়সে বিয়ে করলে হবে না কচি বিশ্বকর্মা গেছে সাঁওতালি পার্বতের অবাস্য নির্মাণ করতে কিন্তু এখনো পর্যন্ত ফিরছে না কেন বুঝতেই পারছি না তবে কি সে বাসন নির্মাণ করতে বিশ্বকর্মা বলুন মহারাজ আমি যেমন বলেছিলাম ঠিক তেমনি বাসর নির্মাণ করেছো হ্যাঁ মহারাজ দেখ বিশ্বকর্মা বলুন মহারাজ তুমি যেমন লোহ দিয়ে বাসর নির্মাণ করে দিয়েছো আমি খুব সন্তুষ্ট হয়েছে সন্তুষ্ট হয়ে আমি তোমায় এত টাকা দেব তুমি অনেক দিন বসে খেতে পাবে কি এ নিয়ে যাও আমি দিয়ে দিলাম আচ্ছা বিশ্বকর্মা বলুন মহারাজ এইবার তোমরা ফিরে চলে যাবে কেমন হ্যাঁ মহারাজ কিন্তু কোন রাস্তা দিয়ে যাবে সোজা রাস্তা যাব না ওই রাস্তায় তোমরা যাবে না ওই সম্মুখে একটি বটগাছ আছে না আছে ওই বটগাছটাই অতি ভয়ের কারণ কিসের ভয় মহারাজ ভয় কি হলো এই ওই বটগাছে একটি পেট থাকে খুব সাবধানে সাবধানে চলে যাও তোমরা এই রাস্তা তো যেতে হবে তুমি আমার একটা ছেলে পেজনি বিয়ে করবে খায় না মাকে গাইতে শুয়ে পড়বে কেন সে ভূত ভূত হ্যাঁ ভূত ভূত সে ভূত কেরাম করে কেরাম করে দেখবি এ গলা টিপে ধরে হ্যাঁ বলো না না তোমায় ভালো মেয়ে দেখে বিয়ে দেবো না না আচ্ছা বাবা এই রাস্তায় যেতে হবে একটা উপায় বার কর ছোট বাবা
তুমি কত বড় যখন বাবা আমি তখন এইটুকুনি ওই দেখো আমার ছেলে এইটুকুনি ও সব জানি আচ্ছা ও বুঝতে পেরেছি আকাশের পূর্ণিমা চাঁদ উঠত সেই চাঁদকে দেখে তোমায় জল দিতাম আর বলতো ওরে আয় আয় চাঁদ মামা আমরা যেখানে যাই না কেন আমরা বলবো না বলবো না বলছি তো বলবো না কিন্তু সেই বাসন সব দেবতা নামাঙ্কিত করেছো মহারাজের কোন আদেশ পাইনি তাই আমরা লিখিনি মহারাজ যদি জানতে পারে আমরা কি বলবো মহারাজ যদি জিজ্ঞেস করে বলবে ওগো মহারাজ আমরা ভালো ভালো নীল বাটালি ফেলে গিয়েছিলাম তাই ভালো ভালো নীল বাটালি নিতে এসেছি আমরা এখনই যাবো চলো আরে ভয় নেই বাবা আমি তো সঙ্গে আছি চলো দুই বাপ পয় যাব আমার ছেলে যে পাশের হয়ে গেছে উপায় বিশ্বকর্মা বলো বাবা তোমার ছেলে আমার সর্প থেকে জ্ঞান হারিয়েছে তাহলে হলো ওর কানে কানে বলো বিয়াল্লিশ কর্মা গৃহে ফিরে চল বাবা গৃহে গিয়ে সুন্দর একটা মেয়ে দেখে তোকে বিবাহ দেবো বেশ বাবা বাবা বিয়ে দিস করমা ঘরে ফিরে চলো ভালো মেয়ে দেখে বিয়ে দেব ওঠো বাবা ওঠো চলে গেছে বাবা চলে গেছে এই তো গাছ বলবো কেন বাবা ওরে ও কি ভেবেছে রে কেন বাবা ওরে ওরে নাকে মারবো হ্যাঁ আর দেড় কেজি সর্বনাশ করেছে রে বিশ্বকর্মা বিয়াল্লিশ কর্মা লোহার বাসরের দরজার সামনে দাঁড়ালো কিন্তু বাসরের দরজার দায়িত্ব বলল মা মনুষ্য বলে দিয়েছিল ওরে বিশ্বকর্মা বিয়াল্লিশ কর্মা তোর আগে দেখবি ওই দরজা খুলে যাবে আমার নাম স্মরণ করলে তাই বিশ্বকর্মা বিয়াল্লিশ কর্মা দুজনে মায়ের নাম স্মরণ করতে লাগলো জয় মা মনুষা জয় মা মনুষা জয় মা মনুষা ওই তো বাসনের দরজা দ্বার খুলে গেছে বিশ্বকর্মা বিয়াল্লিশ কর্মা প্রবেশ করলো বাসন মাঝ
সর্বনাশ করেছে। আসলে তো অন্ধকার, কিন্তু নীলমাতালি খুঁজে বার করতেই হবে। কি সর্বনাশ আ যাবে তো Thank you.